এমনটা কেন হয়? যারা ভালো লোক হয়, শান্ত লোক হয়, তাদের সবসময় অপমান সহ্য করতে হয়। অনেকে তো বলে যে লোক আমাদের বিনা কারণে বারবার অপমান করে, আমরা তো কিছু বলিও না, তারপরেও লোক আমাদের অপমান করে। যদি কেউ আমাদের বারবার অপমান করে, মজা করে, তাহলে আমাদের কি করা উচিত? চুপচাপ সবকিছু সহ্য করা উচিত নাকি তার প্রতিবাদ করা উচিত? তাহলে বলবো যে একবার অপমান সহ্য করে সে মানুষ, আর যে দুবার অপমান সহ্য করে সে মহান মানুষ, কিন্তু যে তৃতীয়বার অপমান সহ্য করে সে মূর্খদের মধ্যে পড়ে। যদি আপনি বারবার অপমান সহ্য করেন, তাহলে নিজেকে সবসময় অপমানিতই মনে করবেন। লোক আপনার মূল্য দেবে না, যে কেউ আপনাকে যা খুশি বলে চলে যাবে। যদি আপনি চান কেউ আপনাকে অপমান না করুক, তাহলে আপনার সম্মান আপনাকেই রক্ষা করতে হবে। সহ্য করা এবং মূর্খামি করার মধ্যে পার্থক্য আছে। যে মানুষ খারাপ করে, অপরাধ করে, সে তো পাপ করছেই, কিন্তু যে ব্যক্তি মুখ বুঝে সবকিছু সহ্য করে সেও পাপ করছে। কারণ যদি প্রথমে আপনি প্রতিবাদ করেন, তাহলে আর সাহস তার বাড়বে না, কিন্তু যদি আমরা তাকে কিছু না বলি, তাহলে নেক্সট টাইম সে আরো খারাপ করবে। তাই আপনার সম্মান রক্ষা করার দায়িত্ব আপনার নিজের। এই পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস হলো সম্মান। সম্মান যে কেউ ফ্রিতে পায় না, একে নিজের চরিত্র, নিজের ভালো গুণ ও ভালো কাজ দিয়ে অর্জন করতে হয়। আর সেই সম্মানে যদি কেউ আঘাত করে, তাহলে সেটিকে আপনাকেই রক্ষা করতে হবে। যদি আপনি চান আপনার সম্মান রক্ষা করতে, তাহলে এই তিনটি কথাকে আপনি অবশ্যই মনে রাখুন। সবার প্রথমে আপনি নিজেকে সবসময় ডেভেলপ করতে থাকুন। প্রতিটি দিন নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি আমার জীবনের কাছে কি শিখেছি। শিক্ষা কেবলমাত্র বইয়েই পাওয়া যায় না, বাস্তব জীবন থেকে আজ আপনি কি শিখলেন। যতটা আপনি নিজেকে ডেভেলপ করবেন, আপনি তত বেশি কনফিডেন্ট হতে থাকবেন, আর আপনি যত বেশি কনফিডেন্স হবেন, আপনাকে কেউ অপমান করার সাহস পাবে না, আর করলেও আপনি সহ্য করবেন না। নিজের সম্মানের রক্ষা তখন আপনি অবশ্যই করবেন। নাম্বার টু, অনেকে বলে আমাদের কেউ কিছু বললে আমরা তো চুপচাপ সহ্য করে নিই, কি করব, কিভাবে জবাব দেব। তাহলে আপনি আপনার এই অভ্যেসকে পরিবর্তন করুন। অনেক লোক আছে যারা সবসময় সহ্য করতে করতে যখন এদের সহ্য শক্তি শেষ হয়ে যায়, তখন এরা ঝগড়া করা শুরু করে, যাতে সম্পর্ক খারাপ হয়ে যায়, আর নিজেই তখন আফসোস করে যে কোনো কথার জবাব দিলে ঝগড়া হয়ে যায়, আমিই খারাপ হয়ে যাই। এর কারণ হলো আপনি কথাই বলতে জানেন না। কোনো কথার উত্তর দেওয়ার অর্থ এটা নয় যে আপনি ঝগড়া করবেন। যদি আপনাকে কেউ এমন কথা বলে যা বলা উচিত নয়, তাহলে শান্তভাবে তার কথার উত্তর দিন। আর এটাই আপনাকে শিখতে হবে, কোনো রকমের রাগ না করে কিভাবে লোকের কথার জবাব দেবেন। অনেকে বলে আমরা কথা বলতে পারি না, কথা বললেই ঝগড়া হয়ে যায়। তাহলে বলবো, যতক্ষণ আপনি কথা না বলবেন, ততক্ষণ আপনি কথা বলা কিভাবে শিখবেন? এমন করলে তো যে কেউ আপনাকে অপমান করে চলে যাবে। আপনি যতক্ষণ কথা না বলবেন, ততক্ষণ আপনার বুদ্ধি কিভাবে বাড়বে? একটি লোক সাঁতার শিখতে গেছে, যখন সে প্রথম দিন সুইমিং পুলে নেমেছে, সে তো সাঁতার জানতো না, তাই সে ডুবতে থাকে। ট্রেনার তাকে দেখে বাইরে বার করে। ওই ব্যক্তি জলকে এত ভয় পেয়ে যায় আর বলে, আমি জলে তখনই নামব যখন আমি সাঁতার শিখতে পারব। এবার আপনি বলুন, এমনটা কি সম্ভব? যতক্ষণ কেউ জলে না নামবে, সে কিভাবে সাঁতার শিখবে? তাই যতক্ষণ আপনি অন্যের কথার জবাব না দেবেন, ততক্ষণ আপনি কথা বলা কিভাবে শিখবেন? আপনি সবসময় সহ্য করলে কিভাবে কথা বলবেন? আপনি যতদিন লোকের কথা সহ্য করবেন, ততদিন আপনি অপমানিত হতে থাকবেন। শান্তভাবে লোকের কথায় উত্তর দেওয়া শিখুন, কোনো রকমের রাগ না দেখিয়ে। মনে রাখবেন একটি কথা, যতক্ষণ আপনি নিজের সম্মান নিজে না রক্ষা করবেন, ততদিন অন্য কেউ আপনাকে রক্ষা করবে না। যেদিন আপনি নিজের মধ্যে এই ক্ষমতা নিয়ে আসবেন, তারপর থেকে আপনাকে আর কেউ অপমান করতে পারবে না। নাম্বার থ্রি, আপনি মূর্খ লোক এবং খারাপ লোকেদের থেকে দূরে থাকুন। কারণ এমন লোক কারোর খুশি দেখতে পারে না, এমন লোক অন্যের খুশি দেখে হিংসা করে, এমন লোক অন্যদের ছোট করে, তাদেরকে নিয়ে মজা করে। এমন লোকেদের স্বভাব কখনোই পরিবর্তন হবে না, তাই এমন লোকেদের থেকে দূরে থাকাই ভালো। আর যদি আপনি জীবনে এই তিনটি ছোট ছোট কথা মনে রাখেন এবং নিজের জীবনে প্রয়োগ করেন, তাহলে কেউ আপনাকে অপমান করতেই পারবে না।
নিজের সম্মান নিজেই রক্ষা করা শিখুন।